গার্লস শুড নেভার বি অ্যাফ্রেড টু বি স্মার্ট, মেয়েদের কখনোই স্মার্ট হওয়ার জন্য ভয় পাওয়া উচিত নয়। নটা 13 বাজছে আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য অফিস, বিকজ অফিসে আজকে অডিট আছে, তো সে কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ভালো লাগছে না আমার, মানে আজকে শরীরটা সকাল থেকে আবার একটু অন্যরকম মুড নিয়েছে, শরীরটা আমার যখন তখন যেরকম সেরকম মুড নিচ্ছে। তো এখন অফিস বেরোবো, অফিস থেকে এসে তারপরে দেখা হচ্ছে। মর্নিং, অফিসের জন্য রেডি হয়ে গেছে কিন্তু বলছিল অফিস যাব না, রেডি চলছে না। এখনো দেখছো সব ড্রেস ফ্রেস পরা গেছে, মজা টজা সব পরা হয়ে গেছে, চলো বিকেলে দেখাচ্ছি, সরি ইভিনিং এ দেখাচ্ছি। ঘড়িতে বাজে 9:20 আর আমি জাস্ট অফিস থেকে ঢুকলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ইউনিভার্স, ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ব্লগে। অনেকদিন পর নিজের চ্যানেলের নাম দিয়ে তোমাদেরকে ওয়েলকাম করলাম। সো আই হোপ সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমাকে দেখে খারাপ মনে হলো আমি খুব বিন্দাস আছি। তো চলো এখন বাড়িতে ঢুকলাম, এবার ফ্রেশ হবো। আর বাড়িটা দেখে বুঝতে পারছ পুরো ফাঁকা ফাঁকা, বিকজ কেউ নেই। এই ঘরটাও দেখিয়ে দিই, কেউ নেই এই ঘরে, ফাঁকা। আর অভিষেক এখনো অফিস থেকে ফেরেনি, আর ওই বাড়িতে গেছিলাম একটু। অ্যাকচুয়ালি মারা নেই, মা দিদিমার দিদিভাইদের বাড়িতে গেছে, মামা দিদিভাই বাড়িতে গেছে, তো সে কারণে আমরা বাড়িতে একা। তো মা রুটি ফুটি করে গেছে, আমি শুধু তরকারিটা এসে বানাতাম, ভেবেছিলাম বাজার টাজার করবো, বাট অভিষেক বলো তোমার শরীর ভালো না, কিছু করো না। তো আমি তো কালকে, ও অ্যাকচুয়ালি বাড়িতে কালকে বাপির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো সে কারণে বাপিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো বললো কালকে আমি বাজার টাজার করে কালকে সব করব, এখন তুমি জাস্ট ঘরে কিছু বানিয়ে নাও হালকা করে। আমি বললাম যে আমি ওই বাড়ি যাবো, অ্যাকচুয়ালি মা বলেছে যেতে। মা আজকে আমাদের বাড়িতে কীর্তন, মানে আমাদের প্রত্যেক মাসে দুটো করে কীর্তন হয় মন্দিরে, তো সে কারণে কীর্তন ছিল বলে আজকে কীর্তন হচ্ছে। তো মা বললো আমি কাবলি ছোলার পনির করেছি, তাহলে তুই নিয়ে যাস। আমি বললাম আজকে যদি না যেতে পারি কালকে যাবো। তো অভিষেক যখন বললো তোমাকে আর কষ্ট করতে হবে না, রান্নাবান্না কিছু করতে হবে না, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে বাড়িতে একটু কষ্ট করে যাই, গিয়ে তরকারিটা নিয়ে আসি। মা রুটি করে গেছে, রুটি দিয়ে রাতে তরকারি হবে, আর আমি একটু ঘি নিয়ে এসেছি, কালকে গরম গরম ভাত করব, আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি ঝট করে ফ্রেশ হয়ে আসি, কোনো কাজবাজ নেই, ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি তরকারি দিয়েছে মা, আর অভিষেকের জন্য একটু পায়েস দিয়েছে। আমি পায়েস খাই না, আর আমার এমনিতেও ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারণ। তো তরকারিটাকে গরম করব, মা তো রুটি বানিয়ে রেখেই আছে, করে নিয়ে তারপর আমি একটু রেস্ট নেব। আর অভিষেক এখনও অফিস থেকে বেরোয়নি, 10টা বেজে গেছে। আমি ওকে বললাম আজকে তুমি তাড়াতাড়ি বেরিও, আগের দিন 9টার মধ্যে বেরিয়ে গেছিলো, বাট আজকেই আমি বললাম যে তুমি আজকে আগের দুদিন তাড়াতাড়ি বেরিয়ে গেছিলে, তো আজকেও তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখো, আর আজকেই লেট হচ্ছে, এখনো বেরোয়নি। সব কাজ টাজ করে এখন এবার বসলাম। অভিষেকও ফোন করেছিল, ও আসছে, আর আমারও তরকারি গরম করা হয়ে গেছে, শুধু ও আসলে আর একটু গরম করে ভালো করে, মানে ভালো করেই গরম আছে, আর একবার গরম করে খেয়ে নেবো। আর সকালের জন্য চাল ভিজিয়ে নিয়েছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওখন আমি একটু রেস্ট নেব অভিষেক আসা অবধি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে অভিষেক আসলে, ঠিক আছে। হাই, আমাকে অভিষেক বললো কথা বলতে বলতে আমি লাইটটা জ্বালিয়েছি, জ্বালিয়ে উঠলাম, বলছে যে কি হলো লাইটটা জ্বালালে, আনলাম ব্লগ করবো, আনলাম এই না গেঞ্জিটা পরো, বলে দেখো গেঞ্জিটা পরেছে, বলে গেঞ্জিটা এইও গেঞ্জি পরেছে, বলছে আবার আমাকে জ্বালিয়ে মারলে। আরে জ্বালাবো না তো কি করবো বলো, আমি একা একা তোমাদের সাথে কত
কত এ করবো, তাই জন্য ওকেও তো দরকার না আমার ব্লগে, তোমরাও তো চাইছো না কি সেটা একটু বলো। আর গেঞ্জিটা পরেছে দেখো, এই যে গেঞ্জি, গেঞ্জিটা পর। এখন ডিনার করবো, 11টা বেজে গেছে। আমি ওকে বললাম গ্যাসটা জ্বালা, গিয়ে লেট খেয়ে নিব। মায়ের কাবলি ছোলা আর পনির দিয়ে তরকারি, দেখতে তো ভালোই হয়েছে, খেয়ে নেই আমরা। আমি যেই জিনিসগুলো খেতে ভালোবাসি আমার সেই জিনিসগুলোই খাওয়া বারণ। আমি ডেয়ারি প্রোডাক্টের মধ্যে দুধটা ভালোবাসি না, বাট পনির, তারপরে মেয়োনিজ, চিজ, বাটার এগুলো ভালোবাসি, কিন্তু এগুলো কিছু খাওয়া যাবে না, সব খাওয়া বারণ। এত মাথাটা গরম হচ্ছে না, আজকে লোকসভাতে না পেরে ওই বাড়ি গেছিলাম, ফেরার পথে পেস্ট্রি খেয়ে নিয়েছি বেক ইন্ডিয়া থেকে। এত খেতে ইচ্ছা করছিল, মানে খেতে ইচ্ছা করছিল না, ভুল বললাম। আমাকে চন্দনদা বলছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে, আমি বললাম কোল্ড ড্রিঙ্কস তো খাবো না, তবে ওই ফ্রুটিগুলো খাবো, আমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফ্রুটি ফুটি খেতেই ভালোবাসি। তো এবার বেক ইন্ডিয়াতে ঢুকেছে, বলছে এখানে নিশ্চয়ই পাওয়া যাবে, মানে হ্যাঁ পাওয়া যেতেই পারে কোল্ড ড্রিঙ্কস, কিন্তু ওখানে ঢোকার পরে আমার আর তো কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো না, আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করলো। আমি বললাম চলো পেস্ট্রি খাই বলে তারপরে পেস্ট্রি খেয়ে নিলাম। বিকজ পেস্ট্রি একটা ভালোবাসার জিনিস, ভালোবাসা। এখন আমি বুঝতে পারছি যে কাউকে যদি তুমি বলো যে তার নেশাটা ছাড়তে, সে জানছে আমার শরীরে প্রবলেম, বাট তাও নেশাটা করবে, বিকজ যাই হয়ে যায়, আরে খেয়ে নিই তারপরে দেখা যাবে, এমন একটা ব্যাপার। তো আমি এই পেস্ট্রি, এই খাবার দাবারে বুঝতে পারছি এখন, মানে রিয়েলাইজ করতে পারছি আমি ছেলেদের কষ্টটা। এনিওয়েজ আমার খাবার গরম হয়ে গেছে, খাবারটা এখন খাচ্ছি, খিদে পেয়েছে প্রচুর, খুবই খিদে পেয়েছে, ওখান থেকে আস্তে আস্তে খাচ্ছি, খিদে পেয়েছে। আমি খুব একটা কাবলি ছোলা ভালোবাসি না, বেশি ছোলাগুলো আমার চেবাতেই ভালো লাগে না, বাট পনিরটা দেওয়া আছে বলে যদি আমার পনির খাওয়া বারণ, বাট তাও ওর জন্য ভালোই লাগছে। আর ছোলাটা খুবই নরম হয়েছে, তো রাত্রিটা বাঁচিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ মা, আর দুই মাকেই থ্যাংক ইউ, বিকজ মা রুটি করে তারপরে গেছে, আর আরেকটা মা আমাকে তরকারিটা বানিয়ে রেখেছিল, তো আমি গেলাম নিয়েও আসলাম, মা বেড়েও রেখেছিল, তো থ্যাংক ইউ। এখন কটা বাজছে সেটাও দেখতে পাচ্ছ না মোবাইলটা হাত বাড়ি, মানে সিরিয়াসলি তোমায় 12টা বাজতে যায়, আর আমরা এতক্ষণ ধরে কিছু ডিসকাশন করছিলাম, বিকজ একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, এখন ডিসক্লোজ করছি না, কদিন পরেই ডিসক্লোজ করবে করবো, তো সেটা নিয়ে একটু ডিসকাশন চলছিল আমাদের মধ্যে। এখন ঘুমাতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর চোখ খুলে রাখতে পারছি না, প্রচণ্ড ঘুম পেয়েছে কালকে সকালবেলা, আর আমার কালকে সকালবেলা ও তো ঠিক আছে 8টার সময় ঘুম থেকে উঠবে, কোনো চাপ নেই, বাট আমি ওকে 7টার সময় তুলে দেবো, বিকজ আমাকে উঠে রান্না করতে হবে, আর ওকে যদি দেখি আমি ঘুমাতে আমার আরও ল্যাদ লাগবে, তো সেটা সম্ভব নয়, তাই জন্য কি আমি ওকে 6টার সময় তুলে দেবো, কারণ আমি কালকে উঠে সারাদিন রাস্তায় ঘুরবো আর ও থাকবে এক জায়গায় বসে, সুতরাং আমারও দেখলে খারাপ লাগবে, আমি উঠিয়ে দেবো 6টার সময়। আমাকে এমনিতে 6টার সময় উঠতে হবে, চাপ নেওয়ার কিছু নেই, ইটফোর ট্যাট করতে খুব বরাবরই ভালোবাসে যদিও। এনিওয়েজ চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, গুড নাইট। গুড নাইটটা বলবে না কেন, ঝগড়া করছি আমরা, ঠিক আছে, অন ক্যামেরা। এনিওয়েজ চলো গুড নাইট, গুড নাইট।